সবাই সতর্ক হন, দে আসছে প্রবল ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার টেকনাফ ও সেন্ট মার্টিনের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সাগর থেকে ফিরছে 3,500 মাছ ধরার ট্রলার। কুতুবদিয়ার সিংহভাগ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম উৎকণ্ঠায় দ্বীপের মানুষ। আতঙ্কিত না হয়ে সতর্কভাবে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে তাদের। খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। এর মধ্যেই সৈকতে রয়েছে বিপুল সংখ্যক পর্যটক। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে চালানো হচ্ছে প্রচারণা। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরে